হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল কলকাতা কাপেল ব্লগস। হাই, আমি শ্রেয়া। বন্ধুরা, আজকে এই ফলগুলোই খাবো। তরমুজ পেট খুবই ঠান্ডা করে, আর এই লেবু তো প্রতিদিন মৌসুমি লেবু খেতেই হবে, দুটো কলাও খেতে হবে, আর পেয়ারাটা আমার ভালো লাগে। পেয়ারার বদলে অন্য ফলও খাওয়া যায় যে যেটা ভালোবাসে, কিন্তু মৌসুমি লেবু প্রতিদিন একটা দুটো করে খেতেই হবে, আর দুটো কলা খেতেই হবে। বন্ধুরা, আজকে সকাল থেকে একই রকম লাইফ চলেছে। ঘুম থেকে উঠেছি, খেয়েছি, আর প্রতিদিন প্রায় একই খাবার দাবার খাওয়া হয় বলে সেভাবে কিছু দেখানো হয় না। আজকে শুধু স্পেশাল বলতে আজকে শুধু তরমুজটা খেয়েছি। তরমুজ এখন পাওয়া যাচ্ছে, আর মৌসুমি লেবু তো প্রতিদিনই খাওয়া হচ্ছে। তার সঙ্গে আমি প্রতিদিন ডাবের জল খাই, এখন তো ডাবের দামটাও খুব বেড়েছে, তাও প্রতিদিন এনে খাচ্ছি। যেহেতু প্রথম থেকে খেয়ে আসছি, এখনও খাচ্ছি। যতদিন ডেলিভারি না হবে ততদিন খাবো। ডাবের জলে নাকি স্কিনটাও ভালো থাকে। আর আমার এই সময় তো দেখছি আমার ব্রণগুলো বেড়েছে, মাঝে আরও বেড়ে গেছিলো, কিন্তু ডাক্তার বলেছে এটা কোনো ব্যাপার না, এখন যা হবে, কোনো ট্রিটমেন্ট হবে না, এটাকে এইভাবেই চলতে হবে। হয়ে যাওয়ার পরে তারপরে যা ট্রিটমেন্ট করার করবে। আজকে সেভাবে স্পেশাল কিছুই হয়নি, আর প্রতিদিন আর প্রচণ্ড পরিমাণে আলস্য লাগে, ঘুম প্রচণ্ড পরিমাণে পায়, ইচ্ছাই করে না, যার জন্য মাঝে মাঝে ভিডিও করতে। যাই হোক, তবুও খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ভেবেছিলাম একটু বাইরে বেরোবো, কিন্তু আজকে অমাবস্যা পূর্ণিমা এগুলোতে বাইরে বেরোই না, শনি রবিবারেও বাইরে বেরোই না। আর যেহেতু আজকে বাইরে বেরোবো না, সেজন্য আজকে সেভাবে কিছু, নাহলে একটু কেনাকাটার দরকার ছিল, তার জন্য একটু বেরোতাম, তা হলো না। দেখা যাক আমাদের উবেলায় কোনো কিছু হয় কি না, আর হঠাৎ করে তো এটা ওটা খেতে ইচ্ছা করে। এবার যেমন আগে আমি ক্যাডবেরি খেতাম না, এখন খুব ক্যাডবেরি খেতে ইচ্ছা করে, তারপরে মিষ্টি খেতে ইচ্ছা করে, প্রতিদিন আমার একটু মিষ্টি লাগবেই। তারপরে টক তো আমি আগেও ভালো খেতাম, এখনও ভালো খাই, টক তো আমার প্রতিদিনই থাকে, পাতিলেবু আমার প্রতিদিন খেতেই হবে। এছাড়া আমি এখন ভাজাভুজিটাও আমার এখন ভালো লাগছে খেতে, দেখা যাক কোনো কিছু ভাজাভুজি করলে সেটা দেখাবো তোমাদের অবশ্যই। এখন নতুনত্ব, নতুন নতুন ভাজাভুজি খেতে ভালো লাগে, বাইরের খাবার তো খুব একটা খাওয়া যায় না, আনাও হয় না, সেজন্য বাড়িতেই বানিয়ে খাই। আর এবারে তো একই রকম লাইফই প্রায় চলে, নতুনত্ব তো তখন হয় যখন বাইরে বেরোনো যায় বা কিছু। এখন তো বাইরে বেরোনোটার ওপর অনেকটাই রেস্ট্রিকশান, সবসময় বেরোনো তো যাবে না। আর এছাড়া আমার তো ভীষণ ঘুরতে যেতে ইচ্ছা করে, কত মাস যে ঘুরতে যাই না, তার কোনো ঠিকানাই নেই। মানে মনে হয় একটু ঘুরে আসি, একটু এখান থেকে ওখান থেকে ঘুরে আসি, কিন্তু কোথাও তো যাওয়া হচ্ছে না। এরপরেও আরও কত মাস যাওয়া হবে না কে জানে। যাই হোক, দেখি ওবেলায় কি হয় আমার সঙ্গে, অবশ্যই তোমাদের দেখাবো, দেখতে থেকো। আজকে মা ছাড় দিয়েছে, চাই সন্ধেবেলাতে আজকে ভালো একটা টিফিন এসেছে। প্রতিদিন তো একই টিফিন খাই, নয় বাড়িতে তৈরি করা খাবার খাই। আজকে মোমো নিয়ে এসেছিলো, তাও চারখানা ভাগে পড়েছে, মোমো স্যুপ এইগুলো আজকে দিয়েছে। আর তার সঙ্গে আজকে চিকেন বল ছিল, দুটো চিকেন বল এর সঙ্গে মুড়ি খেয়েছি। আজকে টিফিনটা সত্যি দারুণ হয়েছে, প্রতিদিন তো হয় না, আবার কবে হবে এরকম তার ঠিক নেই। অভ্র যেদিন আসে সেদিন আবার একটু ভালো খাবার দাবার পাই। আজকে সন্ধেবেলাটা ভালোই খাওয়া হয়েছে, অনেক দিন পরে মোমো এনেছিল,
আর চিকেন বল এনেছিল, খুব একটা এনে দেয় না, অনেক দিন ধরে বলতে বলতে তারপর এনে দেয়, কারণ ভাজাভুজি খেতে আমার এখন ভীষণ ভালো লাগে। আগে তো খেতাম, কিন্তু সেটা অনেক কন্ট্রোলে খেতাম, কোনো দিন ইচ্ছা হলে থাক আজকে পরে খাবো এই করবো এই সব করে দু তিন দিন চালিয়ে দিতাম, কিন্তু এখন মানে এক্ষুনি চাই, মানে এক্ষুনি চাই, রাত্রির 10টা বাজলে 10টাতেই চাই। একদিন তো মানে 10টার সময় আলুর পকোড়া খেতে ইচ্ছে করছিলো, সেই 10টার সময়ই মা বানিয়ে দিয়েছে বাধ্য হয়ে, অনেকক্ষণ ধরে বলছিলো দরকার নেই কাল খাওয়াবো কাল খাওয়াবো করে, কিন্তু সে এত লাফালাফি করছিলাম যে খেতে এক্ষুনি খাবো করে, যে তখনই বানিয়ে দিয়েছে। আর এটা এখন এরকমভাবেই চলছে, যখন যেটা খেতে ইচ্ছা করছে, মোমোটাও অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিলো কিন্তু পরে খাওয়াবো করে, যাই হোক আজকে এনেছে, আর চিকেন বলটাও এনেছে। আমি অনেকদিন চিকেন খেতে পাচ্ছিলাম না, এখন আবার আস্তে আস্তে খেতে পারছি। এই সময় সবসময় একরকম স্বাদ থাকে না, স্বাদ পাল্টায়, নানা রকম সময় নানা রকম মুখের স্বাদ আসে। আর তবে যেটা যখন খেতে ইচ্ছা করে একটু বেশি জেদ হয়ে যায় যে খাবোই এক্ষুনি খাবো, সেইটাই, সেই জন্যই হয়তো গ্যাস অম্বলটা বেশি হয়, যে এক্ষুনি ভাজাভুজি খেলাম আবার হয়তো এক্ষুনি মিষ্টি খেতে ইচ্ছা করছে, এইসব উল্টোপাল্টা পরপর খাওয়া হয়ে যায় বলেই মানে গ্যাস অম্বলটা বেশি হয়। তবুও যতটা পারা যায় একটু কন্ট্রোল করে খাওয়ানো যায়, কিন্তু ইচ্ছা হলে আর সেটা কন্ট্রোল করা যায় না একদমই। যাই হোক আজকে সন্ধেবেলাটা দারুণ খাওয়া হয়েছে, মোমো তার সঙ্গে চিকেন বল ভীষণই ভালো লাগছিল খেতে। আজকে আর তো তেমন কিছু আজকে করার নেই, পরে আমাদের আমি চা খাবো, হালকা করে একটু চা খাবো, তারপরে রাতে আমি তো ভারী কিছু মানে মাছ মাংসটা খুব একটা খাই না, খুব থেকে গেল সকালে হয়তো খাইনি খেতেই হবে, তাই নাহলে খুব আলু ভাতে ভাতটাই খাই, কারণ রাতেই সমস্ত প্রবলেমটা বেশি বাড়ে, রোগ বলো গ্যাস অম্বল বলো সমস্ত কিছু রোগ রাতেই বাড়ে, সেই জন্য রাতে আমি যতটা পারি হালকা খাওয়ারই চেষ্টা করি। এরপরে আলু ভাতে ভাতই খাবো, কারণ আজকে সন্ধ্যাবেলাটা যেহেতু একটু রিচ খাবারও হয়ে গেছে, একটু অন্যরকম খাবার হয়ে গেছে, এতে আর পারলে একবার সাবু অবশ্যই খাবো, নইলে সাবু খাওয়াটা খুব ভালো শরীরের পক্ষে এখন। যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে কালকের ব্লগে, ভালো থেকো সুস্থ থেকো আমাদের পাশে থেকো সঙ্গে থেকো, আবার দেখা হবে কালকে, টাটা।